তো হেল্ল' এভরিওয়ান, মোর ইউটিউব চ্যানেল নির্জার কলে আপনার সকলকে স্বাগতম জানাইছো। তো আজি হিরো হন্ডার নিচিনা ভিডিওটি স্টার্ট করলো। তো কথা হল কি, আজি যাম এশিয়ার দুই নম্বর যেটা ডাঙর গছ আছে, তো তাকে যাম গছদের লিখো আপনার চেষ্টা করেন। তো ভিডিওটা মই যাম রানীর লগত, রানী তো চলো মেরে রানী। আর চাওক মাঘ বিহু আসছে কারণে খেলা ঘর বান্ধি আছে। আৰু মই যাই আছোঁ, ইতা মই যাম মালিপাৰা হৈ যাই আছোঁ ভাইটি, আৰু মই যাই আছোঁ বঢ়িয়াকে। তো চাই থাকক আপোনালোকে ভিডিঅ'টো, স্ক্ৰিপ্ট নকৰাকে। তো কথা হ'ল কি, মই চাইকেলখন ধৰিলোঁ মিনালততে, কাৰণ মানে ডাক্তৰে অলপ ৰেষ্ট ল'ব দিছে, কাৰণ মই চাইকেলৰ পৰা ইচ্ছা কৰছোঁ, মানে একমাহ ৰেষ্ট দিছে, মেডিচিন দিছে। তো যাই আছোঁ ইতা, চাই যাব আপোনালোকৰ ভিডিঅ'টো। তো আমি আহি পালোঁ কলিবাৰী স্থান, আৰু ইয়াতে আছে এছিয়া মহাদেশৰ দ্বিতীয় ডাঙৰ গছডাল। তো আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো। তো ফাইনেলি আমি আহি পালোঁ কলিবাৰী স্থানত, আৰু এছিয়াৰ ভিতৰত দুই নম্বৰ আপোনাৰ গছ, আৰু ক'ব গ'লে গছডালৰ নাম হ'ল ধূপগছ। আৰু মানে গছডালৰ প্ৰায় বয়স আপোনাৰ 208 বছৰ। আৰু কথা হ'ল কি, ইয়াত বহুত লোকৰ সমাগম ঘটে, আৰু যিটো আপোনালোকে মন্দিৰ দেখিছে, এইটো মন্দিৰ 1934 চনত স্থাপন কৰা হৈছে। আৰু মোৰ লগত আজি ভাইটি আছে, আৰু ভাইটিয়ে আপোনালোকক গোটেইখিনি দেখুৱাই দিব, কাৰণ মই ভিতৰত যাব নোৱাৰোঁ। তো চাই থাকক, যিজন আমাৰ দেও আছে পূজাৰী, তেখেতৰ লগত আমি কথা পাতিম। বৰ্তমান এতিয়া 86তম তাৰমানে থানখনৰ মানে বয়স আছে, মন্দিৰটোৰ বয়স আছে। আৰু যিডাল গছ আছে আপোনাৰ, সেইডাল গছ বহুত পুৰণি, আৰু এছিয়াৰ ভিতৰত দুই নম্বৰ গছ। দ্বিতীয় আৰু ধৰক ইয়াত এতিয়া বৰ্তমান পিকনিক স্পটো খুলিছে, খুব ধুনীয়া এটা, আটক ধুনীয়াকৈ সজাইছে। তো আপুনি কিমান বছৰ হ'ল ইয়াতে? মোৰ বৰ্তমান 37 বছৰ হ'ল এই মন্দিৰত তাৰমানে থকাৰ কাৰণে। আৰু মোৰ কথা হ'ল, মই যাব নোৱাৰোঁ, তো ভাইটিয়ে গোটেইখিনি আপোনালোকক দেখুৱাই দিব, আৰু গম পাইছে কিয় নোৱাৰোঁ, মই ক'বলৈ নালাগে আৰু। আৰু যি কি নহওক, লগ পাই ভাল লাগে।
আর এইডালে হল ধূপগছ এশিয়া মহাদেশের ভিতর দুই নম্বর স্থানত থাকা বৃহৎ গছ। তো আপনাদের ভিডিওটা চাই থাকব, স্ক্রিপ্ট নকরাকে। আর ইয়াত চলি আছে বর্তমান, রব রব সেন্ডেল কি গেল মো পিঁধি লম, বর্তমান চলি আছে ইয়ার পিকনিক। তো অলপ দেখছে আর নদীটো কাকতে আছে, তো চাই থাকো ভিডিওটো। এই যেটো নদী দেখছে আপনাদের, এই নদীটির নাম হল কালদিয়া নদী। তো চাওক আপনাদের ইয়াতে পিকনিক খায়। আর যে আপনাদের এই নদীটি দেখছে, এই হল কালদিয়া নদী। তো অল্প নামি যাম কালদিয়া নদীর লগে। তো চাই থাকব ভিডিওটা আপনাদের। তো অল্প ভরি চরি ধুই লম আমি কালদিয়া নদীত বর্তমান। চাক চাক চাক, বাপো বিরাট ঠান্ডা, এ কি ভিড়ে গেছি গাও। টেনশন নাই ভাই, সাঁতরিবা জানো, দর থাকলেও কথা নেই। আর তাত চলি আছে, উপরত চলি আছে পিকনিক। আর মোর খরম জোড়া ভালকে ধুই লং। চাই থাকক ভিডিওটো আপনার। তো আপনালোকক দেখালো এশিয়ার ভিতর দুই নম্বর গছডাল। আর ভিডিওটো ইয়াতে সামৰণি মাৰিছো। আর ইয়ালৈ আহক আপনালোকে, জালিঘাটা, ইয়াত জালিঘাটা থান বলি কয়। আর ভিডিওটো ইয়াতে সামৰণি মাৰিছো। যদি ভাল লাগিছে তেতিয়া লাইক কৰক, কমেন্ট কৰক, শেয়ার কৰক, আর মোৰ ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিয়ক। বাৰু বাই বাই, নতুন নতুন ভিডিও হৈ আছে। বাই বাই।